গেলাম হ্যাঁ ঝন্টু ভাই সেটা হচ্ছে কেমন আছেন আপনার দিনকাল কেমন আল্লাহ খুব ভালো রাখছে আমার দিনকাল কোনো দিনই খারাপ হয়নি আমি চলচ্চিত্র আসার পর থেকে এ পর্যন্ত আমি কাজ করে যাচ্ছি কাজ পাচ্ছি সুযোগ পাচ্ছি প্রযোজকদের কাছ থেকে আচ্ছা আপনার কাছে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে গত গতকাল মত গত পরশু হচ্ছে যে ওমর সানির জন্মদিন গেছে আপনার খুব সিনেমা বাজনা ওমর সানি তো সেক্ষেত্রে ওমর জন্মদিনে তার সিনেমাটা হচ্ছে সিনেপ্লেক্স থেকে নামিয়ে দিয়েছে আর সেটা আসলে কেমন দেখতেছেন আসলে নামিয়ে দিয়েছে কোন কারণে ছবি চালায় নাই ছবি ওরা বলছে যে ছবি চলে না এই বলে নামিয়ে দিয়েছে তা ইকবাল ভাই বলছে যে উনি সরিয়ে নিয়েছে কিন্তু বিষয়টা হচ্ছে একটা পরিচালক জন্মদিন সেদিন তো একটা মানুষের সামথিং রং একেবারে প্রথম দিন আপনার চলে না এই কথা ঠিক না ডেফিনেটলি ওই ডেড বডি এবং ইকবাল সাহেবের সঙ্গে আমার মনে হয় কোনো ষড়যন্ত্র হয়েছে আমার মনে হয় তো এরা বাংলা ছবির বেলা এগুলি বলে হিন্দি ছবির সময় দেখা যায় যে একেবারে দূরে এসে ডেট নাইট সার্কলের ছবি এবং ইংলিশ ছবি তো এরা যদি এবং আমি শুনেছি সত্য কিনে জানি না হিন্দি ছবি বা ইংলিশ ছবি রিলিজে তাদের মেইন টিকিটটা হয় তিনশো টাকায় শুনলাম আমাদের বাংলা ছবি নিয়ে গেলে ওখানে পাঁচশো টাকার টিকিটে সেল শুনেছি কিনা জানি না যদি এমনই হয় আর যদি ওরা আমাদের ছবি সরিয়ে দিয়ে শুধু ওদের ছবি চালায় তাহলে এখানে যে আমাদের সরকার পারমিশন দিয়েছে আমাদের ছবির জন্য যদি কোনো উইকগুলিতে গ্যাপ পায় তখন সেগুলি চালাবে মুখ্য হচ্ছে গিয়ে আমাদের ছবি চালাবে যদি আমাদের ছবি চালাতে এতই অনীহা হ্যাঁ তাহলে আমি আমার সরকারকে বলবো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো এই সিনেপ্র্যাক্সগুলিতে যদি বাংলা ছবি না চলে সেগুলিকে অচিরই ব্যান্ড করে দেওয়া বন্ধ করে দেওয়া ওরা বারা কখনো অট্টলিকায় আরও অনেক দোকান চলচ্চিত্র থেকে বেশি লাভ হতে পারে আমাদের চলচ্চিত্র চলবে না ওদের ছবি চলবে তাহলে তো আমাদের চলচ্চিত্রকে অপমান করা হলো আমাদের বাংলাদেশকে অপমান করা হল বাংলাদেশের ছবিকে সহ অপমান করা হলো ওই সিনেপ্লেক্সগুলি রাখাই উচিত না যদি আমাদের দেশের ছবি না চালায় চলুক কি না চলুক সিনেমা হল বানিয়েছে আমার ছবি চলবে সিনেমা হল যখন বানানোর জন্য পারমিশন নেয় ফ্রম ভেরি বিগিনিং এখন জানি না তো একটা কন্ট্রাক্ট থাকে সেখানে লেখা থাকে সিনেমা হল পারমিশন আপনারা পাচ্ছেন ওটা ভাঙতে পারবেন না কোনো দিন ভেঙে অন্য কিছু করতে পারবেন না হ্যাঁ ভেঙে আমি তালা করবো কিন্তু আমার হলটাও থাকবে তাহলেও হতে পারে তাহলে ওরা এগুলো করছে তাদের মানে অনলি তাদের ব্যবসার জন্য আমাদের ছবি চলবে না ভারতীয় ছবি চলবে তাহলে তো আমরা একটা মিছিল করে গিয়ে ফলের ফল আমরা ডিস্টার্ব করে দেবো ইকবাল ভাই বলেছিল যে উনি আসলে পলিটিক্সের শিকার যে বসুন্ধরা স্টার সিনেমা প্লাস তার সিনেমা আসলে চালানোই হয়নি মানে চলে না ওখানে তো উঠাই মানে সই দেওয়া হয় যায় না তাহলে এটা ক্রাইম মানে এটা তো ক্রাইম একটা শাস্তি হওয়া উচিত আমাদের চলচ্চিত্রের সবাই মিলে এবং সরকারিভাবে পদক্ষেপ নেওয়া উচিত সরকার যদি সব কিছু চুপ করে থাকে তাহলে হবে না যদি একটি মুক্তি নিয়ে না বলে যে ছবিটি চলে না এই জন্য নামিয়ে দিয়েছি এটা কেন এখানে ই এটা কোথায় তারা যে বিদেশি সিনেমা চালিয়েছে বিদেশি সিনেমা থেকে তারা কিন্তু লাভ করতে পারেনি তারপরে কিন্তু তারা চালিয়েছে আমি বলুন না আমি জানি না আমরা শুনেছি আর ছবি কিন্তু চলে না তো সেখানে অবশ্য তো চলেই নাই বা একটা সিনেমা আমাদের দেশীয় সিনেমা চলবে কিনা আপনি সই দিলেন না চালবে কি না আপনি কীভাবে জান না কিন্তু ওরা বললে বলছে তোমার কথা যে আমরা নামেই দিয়েছি ছবি চলে না না চালিয়ে না হলে না চালিয়ে যদি চলে না তাহলে এটা কেমন ধরো কথা হলো এটা এক মঘরমূল লোকের কথা আর মনে হয় যে এইখানের মধ্যে সব মূর্খ সব গজ মূর্খ কেউ লেখাপড়া জানে না কারো কোনো বুদ্ধি নেই ছবি চলে না নামে দিলাম ছবি না চালিয়ে

হাটে যায় বাজারে যায় বাংলায় ওই মাছওয়ালা কথা বলে বাংলায় রিক্সাওয়ালা কথা বলে বাংলায় ওই গার্মেন্টসের শ্রমিকরা কথা বলে বাংলায় ওই মাস্টার্স ইংলিশে মাস্টার্স করা লোক হলো আমাদের দেশে একজনের সাথে আরেকজন বাংলায় কথা বলে ওটা প্রয়োজনে বলে এছাড়া বলে না অন্য ভাষা তো এই ভাষাটাকে ছোট তুচ্ছ তাচ্ছিল্য করে ওরা ওই হিন্দি ছবিগুলি হিন্দিগুলি কিন্তু মূলত বোম্বের ছবিগুলি হিন্দি না এইট্টি পার্সেন্ট উর্দু এবং টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে গিয়ে হিন্দি করেছিল হিন্দি ছবি তাতে মাইথোলজির যে ছবিগুলো হয় সেগুলো আর এগুলো ম্যাক্সিমাম উর্দু এই উর্দু এখানে চলবে কেন ভাষা আন্দোলন করেছিলাম কেন সালাম জর্গ জব্বার বরকত ওরা গুলি খেয়ে মরেছিল কি এই জন্য এই জন্য এই উর্দু হিন্দি মিশ্রিত ছবিগুলো বাংলা ছবিকে সরে দিয়ে চালাবে সরকার কি করছে অবশ্যই সরকার এটা ওদের কেউ বলে নাই কেউ এই জন্যে ওরা এটা দেখে আমরা বলছি এই আপনাদের মাধ্যমে ওদের কানে গেলে ডেফিনেটলি ছবিগুলোর ব্যবস্থা নিয়ে নেবে এই ধরেন যে আপনার সিনেমা এক সময়ের জনপ্রিয় সুপারস্টার নায়ক ওমর সানি তার সিনেমা আসলে নামে দিলো তাকে একটা হাস্যকর একটা পরিস্থিতিতে ফল না তার জন্মদিন না সানি ছবি নামে দিয়ে এটা হাস্যকর না হাস্যকর না এটা 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 খুব খুবের কথা যে ছবিটি নামে না নামিয়ে না চালিয়ে কয় নামিয়ে দিয়েছি এটা কেমন তোর কথা ছবিতে যদি সেল না থাকে একদিন একটা খরচ আছে কারেন্ট তারপরে আপনার ওয়াসা তারপর সবার একটা একদিনের একটা বেতন আছে সব কিছু মিলে তো একটা লস হয়ে যাবে যদি দর্শক না যায় তখন একটা সিদ্ধান্ত নিতে পারে প্রযোজকের সঙ্গে আলাপ করে আপনার ছবিতে চলছে না আমি তো এখন নামাই দেব কী করবো বলেন একটি টাকা ছিল না তখন প্রযোজক কি বলবে না চালান আপনি উনি সরিয়ে নেবে আমাদের সাথে আমাদের ছবি তুমি কন্ট্যাক্ট করে নি আমাদেরকে জিজ্ঞেস না করে তুমি বলো সরিয়ে নেবে অথবা সরাইও নাই না চালিয়ে সরিয়ে নিয়ে এখন তারা অন্য ছবি চালাচ্ছে এটা তো ক্রাইম

তীব্র নিন্দা করছে এবং উচিরই এই সিনেমা হলের এই কমপ্লেক্স বন্ধ করে দেওয়া উচিত উচিরই সেখানে বন্ধ করে না দিলে আমরা চলচ্চিত্রের কয়েক হাজার লোক বিশ পঁচিশ হাজার লোক এক লোক গিয়ে বন্ধ করে দিতে পারে এটাই কিন্তু বলেছে প্রযোজকদের সঙ্গে নিয়ে তারা আপনার হচ্ছে আমরা মিটিং করছি এই ব্যাপারে হ্যাঁ এই যে সামনে দুদিন পর মিটিং করছে টোটাল চলচ্চিত্র লোক নিয়ে দেখি কি করা যায় ঠিক আছে ওকে